যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক বলেছেন, এ বিষয়ে মোটেও বিচলিত নয় আওয়ামী লীগ। কোনো নিষেধাজ্ঞা দিয়ে উন্নয়ন থামানো যাবে না, নিষেধাজ্ঞা মোকাবেলার যোগ্যতাও বাংলাদেশের আছে। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রানী ভবানী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী আরও বলেন, বাজেট নিয়ে বিএনপি 14 বছর ধরে বলছে এটা উচ্চবিলাসী বাজেট, কাল্পনিক বাজেট। এই বাজেটের মাধ্যমে দেশের উন্নয়ন আরও গতিময় হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। আমরা মোকাবেলা করার মতো যোগ্যতা বাংলাদেশের আছে। বিরোধী দল বলে উচ্চবিলাসী, শেখ হাসিনা উচ্চবিলাসী, বাংলাদেশের মানুষকে আরো অনেক উন্নত করতে চায়। আমরা বলছি যে এই বাজেট বাস্তবসম্মত, অতীতেও আমরা সফল হয়েছি, আগামী দিনেও এই বাজেট আমরা প্রণয়ন করেছি এবং সেটি বাস্তবায়নে আমরা সফল হবো।